ছোট্ট ছোট্ট কুচো কুচো পাখির ভিডিও স্কিপ করে দেখো না, ছোট্ট একটুকুনি ভিডিও পুরোটাই দেখো, আমি অনেক খুশি হব। বন্ধুরা, তোমরা কম বেশি অনেকেই এই পাখিগুলোকে চেনো। আমার মন্দিরের লাগোয়া এই তারটায় এরা দুজনে বাসা করেছিল, আর বাসার মধ্যে ছোট্ট ছোট্ট তিনটে ওদের পাখির ছানা হয়েছিল। ওরা হচ্ছে হামিং বার্ড। পুরুষ পাখিটার কালো গায়ের রং, আর মেয়ে পাখিটার হালকা হালকা নসি নসি কালারের রং। দেখো বাচ্চাগুলোকে কি সুন্দর করে খাওয়াচ্ছে। তো এইখানটাই ওদের বাসা করে নিরাপদ আশ্রয় পেয়েছিল, মাঝে মাঝে এসেই খাওয়াতো। আজ দেখি ওরা একটা পাখি ছানা ঝুপ করে আমার মন্দিরের সামনে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি সেটাকে তুলে আমাদের একটা আলাদা ছোট্ট খাঁচা ছিল সেই খাঁচার মধ্যে রেখে দিয়েছি। এরপর দেখি একটা একটা করে বড়জনার দেখা দেখি ছোট দুই পাখি ওরাও লাপিয়ে লাপিয়ে নিচে পড়ে গেছে। আর জানো তো আমাদের এখানে একটা ভয়ঙ্কর বিড়াল আছে, সেই বিড়ালটা সব সময় ছুকছুক করে এই পাখিগুলোকে দেখে। তো আমি কি করলাম, সব পাখিগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে খাঁচায় ভরে দিলাম। আর দেখো ওদের মা বাবা এসে ওদেরকে খাইয়ে যাচ্ছে। আমি মনে করলাম যে পাখির খাঁচাইতে ছোট ছোট পাখিগুলো থাকুক, ওরা আরও একটু বড় হয়ে যাক, ওদের মা বাবা ওদের খাইয়ে খাইয়ে আরেকটু বড় করে নিই, তারপরে আমি ওদের উড়ার মতন অবস্থায় এসে গেলে একদম যাতে ভালোভাবে উড়তে পারে তখন আমি ছেড়ে দেবো। এখনও ওরা অনেকটাই ছোট আছে। দেখো তিন ভাই বোন কত সুন্দর রয়েছে না। তো বাইরে যদি উড়ে চলে যেত তো নিশ্চয়ই কাকের পেটে যেত, না তো বিড়াল ইঁদুর এরা তো আছেই। তাই জন্য আমি তিনটেকেই উদ্ধার করতে পেরেছি আর ওদের সুন্দর করে খাঁচায়। বন্ধুরা, আজ যদি আমার চোখের আড়ালে পাখির বাচ্চাগুলো যদি পড়ে যেত আর আমাদের ওই ভয়ঙ্কর বিড়ালটা যদি আসতো, তাহলে কি আর ওরা বাঁচত বলো? আমি পুজো দিচ্ছি আর তখনই আমার সামনে ওরা ঝুপ করে একটা একটা করে পড়েছে। ওই কথায় আছে না, রাখে হরি তো মারে কে। ভগবানের সামনে ওদের তিনটে ফুটফুটে সুন্দর ছোট ছোট বাচ্চা, সেগুলোকে কী করে অকালে মানে কী করে অকালে ঝরে যেতে দেয় ঠাকুর, তাই না? তাই জন্য আমার চোখে পড়েছে, ওদের আমি ছোট্ট খাঁচাই করে রেখে দিয়েছি, ওদের মা বাবা ওদের খাইয়ে খাইয়ে আরেকটু বড় করে নিক, তারপরে একদিনকে ওদের আমি ছেড়ে দেব। কারণ ওদের খাবার কি ব্যবস্থা আমরা তো জানি না, ওরা কি খায় না খায়। তো তাই জন্য ওরা বড় হয়ে গেলে ওদের মুক্ত আকাশে ছেড়ে দেব, ওদেরকে ধরে রাখবো না, খালি একটু বড় হয়ে যাক। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর অল বাটনটা প্রেস করে দিও, আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমার মোবাইলে আগে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।